আসসালামু আলাইকুম উত্তরার তোরাগ এলাকা থেকে ডাচ বাংলা ব্যাংকের এগারো কোটি পঁচিশ লাখ টাকা ভর্তি গাড়ি ছিনতাই মানে আমরা অনেক সময় আশঙ্কা করেছিলাম যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি চুরি ছিনতাই রাহাজানি ডাকাতি বেড়ে যেতে পারে কিন্তু এগারো কোটি পঁচিশ লক্ষ টাকার গাড়ি ছিনতাই হয়ে গেল মানে এটা একটা আশ্চর্যজনক ব্যাপার দিনে দুপুরে কিন্তু আমি আপনাকে আরেকটা ঘটনা মনে করিয়ে দেই কিশোরগঞ্জের সোনালী ব্যাংক থেকে ষোলো কোটি টাকা ছিনতাই করেছিল মনে আছে সে কথা সোনালী ব্যাংকের সামনে দিয়া আপনার এই যেভাবে দাঁড়াই দিচ্ছে নিরাপত্তারক্ষী আর পিছন দিয়া আরেক বাসার ভিতর দিয়া এসে বোল্টের ভিতর প্রথমে ঢুকছে ডুইকে দেয়ের না লাইনটা ঠিক নাই আবার সে পরিশ্রম করছে ওইখানে আপনার স্টিলের দোকান ছিল সারাদিন খটর খটর কাজ করে আর সে সারাদিন ওই টুকটুক করে নিচে দিয়ে আন্ডারগ্রাউন্ড করে গিয়ে ভিতরে উঠছে ওইটা সে ধীরাঘাত নফল নামাজ পড়ছে পই পরে আস্তে আস্তে ষোলো লাখ টাকা ষোলো কোটি টাকা সে বস্তা ভরে 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 নিল কি চালাক সে তার নাম ছিল সোহেল আমার নামে নামে নাম পরে কী করবে সে তিন কোটি না সে প্রায় কত লক্ষ টাকার চাল কিনছিল চাল কিন না ট্রাকের মধ্যে লাগছে আঠরশির মাজারে যাইতেছে চাউলের বস্তা কিছু রাখছে বাকিটি ষোলো কোটি টাকা রাখছে রাই খেসে মোটামুটি রওয়ানা দিছে কিন্তু ভুলে সিম যে সিমে যে টাকা লোড করছে এই কার্ডটা ফলাই রেখে গেছিল পরে এটার সূত্র ধরে 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 আমাদের প্রশাসনের বাহিনী মনে করছে সে তো ভয়ঙ্করতম সন্ত্রাসী তার নেটওয়ার্কে ধরা পড়ছে যে ঢাকার অমুক জায়গায় আছে বাসা ভাড়া রয়েছে গিয়া পরে মোটামুটি এইভাবে যাইতেছে গে দেহে আমরা টেয়ার বস্তার উপরে রেস্ট লিতেছে একেবারে মানে ডাকাতো না চুরো না বিদেশ যাওয়ার জন্য একটা হিসাব কিতাব করছিল মামা শ্বশুরে টাকা দিছিল মামা শ্বশুর মেরে দিছে মামা শ্বশুরের কাছে টাকার জন্য আসে পরে কয় টাকা তো আমার কাছে নাই তো তোমাকে একটা লোকেশন দিয়ে দিই পরে কিশোরঞ্জি সোনালী বেং দেয় দিছে কয়েন থেকে তুমি টাকা নিতে পারো কি ব্যাপার শুনলে তো টাকা নিয়ে এলো আইন শৃঙ্খলা বাহিনীর তুফান অবস্থা পরে লাস্টে খুঁজে পায় না একবার আশঙ্কা জায়গায় সোহেল নামে সব বিরোধ ধরা হবে গায়ে সর্বনষ্ট হয়েছে কারবারটা সারা এরপর যাক তারা ধরছে নাহলে আমাদের মতো সোহেলরা আতঙ্কে ছিলাম তো এইখানে এগারো কোটি পঁচিশ লক্ষ টাকার গাড়ি ছিনতাই এটা মানে কত বড় দুধর্ষ এবং পিছনে পিছনে লোক ছিল আমরা জানি ব্যাংকের এরকম টাকা আনা নেওয়ার ক্ষেত্রে অনেক সময় পুলিশ টুলিশ যায় কিন্তু যেইভাবে বাহিনী যায় দুর্বল টুর্বল আমার এটু পছন্দ হয় না যাইতে হবে আরও ভাবে তো শেষ কোথায় যায় এটা হজম করা মুশকিল হবে যারাই নিছে দেখা যাক শেষে কি হয়